নাটক টেলিফিল্মে নিয়মিত সফলতার ফাঁকে সিনেমাও নির্মাণ করেন ছোট পর্দার পরীক্ষিত নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। এর মধ্যে তার নির্মিত প্রজাপতি, তারকাটা, সম্রাট ও যদি একদিন সিনেমাগুলো পেয়েছে দর্শকপ্রিয়তা। তবে এবার একটু ভিন্ন পথে হাঁটলেন তিনি। নতুন সিনেমা ওমরের কেন্দ্রীয় চরিত্রের জন্য রাজ বেছে নিয়েছেন তিন জ্যেষ্ঠ অভিনেতাকে। তারা হলেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও নাসিরউদ্দিন খান। যদিও অভিনয়ের ক্ষেত্রে বয়স কোনো ইস্যু নয়, তবে একই সিনেমায় তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে সময়ের তিন যাত্রায় অভিনেতা যুক্ত হলেন ঢালিউডে এমন ঘটনা খুব একটা দেখা যায় না। কদিন আগে ওমর সিনেমার নাম সহ ডামি পোস্টার প্রকাশ করেন রাজ। তিন অভিনেতার নাম প্রকাশ করলেও মূল চরিত্রের অভিনেতার নাম এখনই প্রকাশ করতে রাজি নন তিনি। জানা গেছে শিগগিরই শুটিংয়ে নামবেন নির্মাতা।